আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ওয়ালিউর রহমান আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর আমরা আজকে আছি বৃষ্টি হোম বেসড ই কমার্স অনলাইন বিজনেস আইডিয়ার শেষ পর্ব নিয়ে, যেখানে আমরা 16 নম্বরে আলোচনা করব অনলাইন কনসালটেন্সি এবং টিউশন নিয়ে। অনলাইন কনসালটেন্সি কিংবা টিউশন যেটাই হোক, আপনি আপনার যদি কোনো স্কিল থেকে থাকে যেটিতে আপনি আসলে সেরা এবং আপনি চাচ্ছেন সেটি অনলাইনে কাউকে শেখাতে, যে কোনো কাউকে, তাহলে কিন্তু এটি আপনার জন্য একটা ভালো আইডিয়া হতে পারে। এগুলো আসলে কোর্স বেসড হতে পারে, কিংবা আপনি লাইভ জুম কিংবা গুগল মিটের মাধ্যমেও শেখাতে পারেন। তো সেক্ষেত্রে যেটা হয় যে অনলাইন টিউটোরিংয়ের জন্য আপনার কিন্তু বেশ কিছু বিষয়ের প্রয়োজন হবে। সেখানে আপনার একটি কোর্সের জন্য ওয়েবসাইট থাকবে, যেখানে আপনার কোর্স ডিটেলস এবং কোর্স প্রসপেক্টাস থাকবে, এবং সেইখানে কোর্সের সব মডিউলগুলো ব্যাখ্যা করা থাকবে সেইগুলো দেখে, এবং সেখানে আপনার কিছু ইন্ট্রো ভিডিও থাকতে পারে যেগুলো দেখে আসলে আপনার পোটেনশিয়াল স্টুডেন্টরা ইন্টারেস্ট পাবে এবং তারা আসলে মোটামুটি আপনার কোর্সটা করতে ইচ্ছা পোষণ করবে। তো এই বিষয়ে যেটা দেখা যায় যে আমরা যখন কোনো অনলাইন কোর্স অফার করি, সেটি কিন্তু শুধুমাত্র যে টিউটোরিয়াল বেসড হতে হবে, কম্পিউটার কিংবা টেকনোলজিক্যাল বিষয় হতে হবে এরকমই না। আপনি কিন্তু চাইলে আপনি অনলাইনে কিন্তু ইংলিশ শেখাতে পারেন, আপনি অনলাইনে আইএলটিএস কোচিং করাতে পারেন, কিংবা এর বাইরেও আপনি কিন্তু বেশ কিছু ধরনের স্পেশাল স্কিল শেখাতে পারেন। আপনি হয়তোবা ভালো গিটার বাজান, আপনি সেটি অনলাইনে শেখাতে পারেন। আপনি ভালো পিয়ানিস্ট, আপনি সেটি আসলে অনলাইনে শেখাতে পারেন। আপনি পিয়ানোর লেসন অনলাইনে লাইভ শেখাতে পারেন, কিংবা আপনি আসলে এক একটি লেসন আকারে ভিডিও আপলোড করে সেই ভিডিওগুলো কোর্স আকারে আপনি কিন্তু সেল করতে পারেন, অর্থাৎ ফুল একটা কোর্স প্যাকেজ হিসেবে আপনি সেল করতে পারেন। তো এখানে দুটি বিষয় মাথায় রাখতে হবে। আপনি যদি লাইভ কোর্স করান, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট, আপনার শিডিউলিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর অন্যদিকে আপনি যদি কোর্স বেসড, ভিডিও বেসড কোর্সের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো রেকর্ড করে, এখন কিন্তু ওয়ার্ডপ্রেসে যেই ওয়েবসাইটগুলো করা যায় কোর্স ভিত্তিক বা LMS ভিত্তিক, তো এই সব ওয়েবসাইটগুলোতে কিন্তু আপনি খুব সহজেই চ্যাপ্টার ওয়াইজ আপনি কোর্স তৈরি করতে পারবেন, এবং এগুলো একটা নির্দিষ্ট পেমেন্টের ভিত্তিতে অ্যাক্সেসিবল করা সম্ভব। এগুলো খুবই ইজি একটি ব্যাপার। আপনি যখন কোর্স বেসড অর্থাৎ ভিডিও বেসড কোর্সের কথা চিন্তা করবেন, তখন আপনাকে হচ্ছে এগুলো সব প্রিমেড করতে হবে, অর্থাৎ একদম শুরু থেকেই আপনার কোর্সের ভিডিওগুলো, এলিমেন্টগুলো আপনাকে তৈরি করতে হবে। কিন্তু আপনি যদি লাইভ ক্লাসের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে আপনার আসলে কী কী চ্যাপ্টার, কী কী মডিউল নিয়ে আপনি ডিসকাস করতে যাচ্ছেন, সেই জিনিসগুলোই হচ্ছে একটা লিস্ট থাকলে এনাফ। আপনি কিন্তু লাইভ ক্লাসে সেগুলো ডিসকাস করতে পারবেন আপনার স্টুডেন্টদের কাছে। এবং আপনি এখানে একটি ইজি মেথড হচ্ছে ইউটিউব এবং ফেসবুক ভিডিওর মাধ্যমে এটিকে প্রমোট করা। আপনি চাইলে ফেসবুক বুস্টের মাধ্যমে প্রমোট করতে পারেন। অনেক ধরনের বিষয় আপনি আসলে ফলো করতে পারেন, কিংবা আপনি আপনার কোর্সের একটি এক্সাম্পল ভিডিও আপলোড করতে পারেন এবং সেটিকে বুস্ট করতে পারেন। এভাবে করে আপনি আসলে এই বিজনেসটাকে গ্রো করতে পারবেন। 17 নম্বরে হচ্ছে ব্রাইডাল শপ, কিংবা যে কোনো ধরনের ওকেশনাল কিংবা নিশ শপ। নিশ বলতে আসলে কী বোঝায়? নিশ হচ্ছে একটি টার্গেট অডিয়েন্স। আপনি ব্রাইডাল শপ হতে পারে, আপনি শুধুমাত্র বার্থডে শপ হতে পারে, অর্থাৎ বার্থডে রিলেটেড এভরিথিং, আপনি কেক থেকে শুরু করে পার্টি স্প্রে এভরিথিং আপনি সেল করেন। আপনি এই ধরনের নিশ টার্গেটেড, কমিউনিটি টার্গেটেড আপনি বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া নিয়ে চিন্তা করতে পারেন। আপনার যদি ব্রাইডাল শপ হয়, শুধুমাত্র বিয়ের এবং বিয়ে বাড়ির যত ধরনের কিছু লাগবে আপনি সেইগুলো কিন্তু অফার করতে পারেন। আপনার একটু ব্রেইন স্টর্মিং করতে হবে, একটু মাথা খাটিয়ে চিন্তা করতে হবে যে আসলে আপনি কোন ধরনের বিজনেসটাকে দাঁড় করাতে চাচ্ছেন। এ ধরনের বিজনেসে আসলে অনেক বেশি পুঁজির প্রয়োজন হয়, কারণ এই ওকেশন ভিত্তিক যেসব নিশ শপ আছে সেখানের প্রোডাক্টগুলো খুব এক্সপেন্সিভ হয়, কিন্তু এটির প্রফিট মার্জিনও অনেক বেশি, আপনাকে এটি মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার ইনভেস্টমেন্ট কেমন হবে সেটা তো অবশ্যই আপনার নিজের মাথায় থাকতে হবে, আপনার নিজের উপরে ডিপেন্ড করবে, কিন্তু তারপরও আপনাকে মিনিমাম লাখখানেক টাকা ইনভেস্ট তো করতেই হবে। এটা হচ্ছে একদম সর্বনিম্ন যদি চিন্তা করেন, আর উপরের তো আসলে কোনো হিসেব নেই। 18 নম্বরে যদি বলি অনলাইন ফার্নিচার শপ, অনলাইন ফার্নিচার শপের ক্ষেত্রে যেটা হচ্ছে যে বাংলাদেশে আসলে এই কনসেপ্টটা টোটালি নতুন, এখানে খুব বেশি আসলে প্লেয়ার নেই। অনলাইন ফার্নিচার শপ বলতে যেটা বোঝায়, রেডিমেড ফার্নিচারের চেয়ে অনলাইনে কিন্তু কাস্টমাইজড ফার্নিচারের
একটা ভালো সুযোগ আছে, ভালো মানের একটি কাস্টমাইজেবল ফার্নিচার ওয়েবসাইট দিয়ে আপনি কিন্তু খুব ভালো লেভেলের ফার্নিচার অর্ডার নিতে পারেন। অর্থাৎ আপনার একটা চেয়ার আছে, আপনি সেই চেয়ারটার কিছু ভেরিয়েশন এবং সেখানে অনেক ধরনের ভেরিয়েশন এবং ভেরিয়েবল প্রোডাক্ট হিসেবে আপনি সেখানে এইগুলোকে শোকেস করতে পারেন। যখন কেউ কোনো কাস্টমাইজেশন চাচ্ছে, আপনি কিন্তু সেখানে কাস্টমাইজেশনগুলো তাদেরকে অফার করতে পারবেন এবং সেটার জন্য আপনি অবশ্যই রেডিমেড প্রাইসিংয়ের থেকে বেশি প্রাইসিং রাখতে পারবেন। তো এই জায়গাটাতে হচ্ছে আপনাকে একটু ইউনিকভাবে চিন্তা করতে হবে, আপনাকে একটু ক্রিয়েটিভভাবে চিন্তা করতে হবে। আপনার কিন্তু এখানে একটা ভালো রোল প্লে করার সুযোগ আছে যদি আপনি একটু ক্রিয়েটিভ ওয়েতে আগান। দেখা যাচ্ছে কাস্টমাইজড ফার্নিচারের ক্ষেত্রে আপনি কিন্তু এমনও করতে পারেন যে ভেরিয়েবল প্রোডাক্টের বাইরে আপনার কাস্টমারকে প্রোডাক্টের কোনো নমুনা, ছবি, সে হয়তো বা স্কেচ এঁকে দিচ্ছে বা ছবি তুলে দিচ্ছে, এই ধরনেরও অপশন রাখতে পারেন আপলোড করার জন্য। তাতে কিন্তু আপনার আরও বেশি ত্বরান্বিত হবে। তবে এই ক্ষেত্রে এটা আসলে হোম বেসড হওয়াটা খুব একটা হোম বেসড না, এটা আপনার কিন্তু একদম শপ বেসড বলতে পারেন। আপনার যদি নিজের ফার্নিচারের দোকান থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটি আপনার জন্য খুব ভালো লেভেলের বিজনেস বুস্টার হতে পারে। আপনার কিন্তু সেল এটার মাধ্যমে 4 থেকে 5 গুণ বাড়িয়ে ফেলা সম্ভব। আর অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে তো ফেসবুক বুস্ট এবং ইউটিউব মার্কেটিং এগুলো আছেই, এটা নিয়ে আর বাড়তি ডিসকাস করলাম না। আপনাকে আপনার ফার্নিচার বিজনেসের বাইরে ওয়েবসাইট এর জন্য মিনিমাম আপনাকে কাস্টমাইজড ফার্নিচার ওয়েবসাইটের জন্য 30 থেকে 40 হাজার টাকা বাজেট করতে হবে। এরপরে যদি আসি কাস্টমাইজড ফ্যাশন ওয়্যার বলতে পারেন কিংবা ই টেইলর বলতে পারেন। আপনি আসলে অনলাইনে কিছু পোশাক আশাক আপনার ই কমার্সে রেখে দিলেন, সেটার পাশাপাশি আপনি কিন্তু সেটার টেইলরিংটা অফার সেটার পাশাপাশি আপনি কিন্তু টেইলরিংটা অফার করতে পারেন। অর্থাৎ আপনার নির্দিষ্ট মেজারমেন্টের চার্ট থাকবে, যেই চার্ট অনুযায়ী সেখানে আপনার কাস্টমার ইনপুট দেবে, সেই ইনপুট অনুযায়ী আপনি সেই ড্রেসটাকে প্রিপেয়ার করে হচ্ছে ডেলিভারি দিচ্ছেন। অর্থাৎ শুধু কাপড়টাই তারা পাচ্ছে না, সেটাকে তাদের প্রয়োজন মতো মাপে সেটিকে বানানো অনুযায়ী পাচ্ছে। এক্ষেত্রে একটাই ব্যারিয়ার, সেটা হচ্ছে মাপটা কিন্তু আপনি নিচ্ছেন না, তাই মেজারমেন্ট চার্টের সাথে অবশ্যই আপনাকে মাপ দেওয়ার মতো একটা গ্রাফিক্যাল ইমেজ দিতে হবে, ইলাস্ট্রেশন দিতে হবে আপনার কাস্টমারের জন্য। এবং এটা খুব সহজ একটি বিষয়, আপনার ওয়েবসাইটে অনায়াসে আপনি এটি দিতে পারেন। এবং এই ধরনের বিজনেস আসলে এক্ষেত্রেও পুঁজি খুব বেশির প্রয়োজন নেই। আপনি অল্প কিছু ভেরিয়েশনের 3 পিস কিংবা কাপড় রাখতে পারেন। আপনি সেখানে আপনার ওয়েবসাইটের পেছনে একটু মনোযোগ দিতে হবে, হয়তো বা 30 থেকে 40 হাজার টাকা এনাফ আপনার এই ক্ষেত্রেও। আর এর বাইরে আপনি কাপড়ের আসলে ইনভেস্টমেন্ট কত করবেন এটা আপনাকে একটু ভাবতে হবে। আপনি নিজেই চিন্তা করে 20-30 হাজার টাকার কাপড় নিয়েও সহজেই নামতে পারেন। তো এর বাইরে লাস্ট যদি বলি, সেটি হচ্ছে একটি ব্লগ কিংবা ওয়েবসাইট ভিত্তিক ইনকাম আইডিয়া। কথা কথা আপনার একটি ব্লগ কিংবা যে কোনো ধরনের ওয়েবসাইট আছে, আপনি সেটির মাধ্যমে কী কী করতে পারেন? আসলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন আপনার একটি ওয়েবসাইট ওন করে। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পাশাপাশি আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে যখন আপনি আপনার কোনো একটি প্রোডাক্ট রিভিউ লিখছেন, কথার কথা একটি আর্টিকেল লিখছেন কোনো একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে, এবং পরবর্তীতে সেই প্রোডাক্টের একটি কথার কথা অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি সেই আর্টিকেলে দিয়ে দিলেন যে আপনি এই প্রোডাক্টটি কিনতে চাইলে ভিজিট করতে পারেন এই লিঙ্কে। সেখানে আপনার ট্র্যাকিং কোড সহ অ্যামাজনের লিঙ্ক দেওয়া থাকবে, অ্যামাজন থেকে কেউ যখন ওটা পারচেস করবে আপনার সেক্ষেত্রে একটা ভালো কমিশন থাকবে। এবং এই ভিত্তিক বিজনেস আইডিয়াটা, অ্যাফিলিয়েট মার্কেটিং ভিত্তিক আইডিয়া অনেক বেশি পপুলার। অবশ্যই আপনাকে টার্গেট করতে হবে নন বাংলাদেশি গ্লোবাল অডিয়েন্সকে, ইউরোপ, আমেরিকা, এই ধরনের টার্গেট করে আপনি যদি আগাতে পারেন আপনি অবশ্যই এখানে খুব ভালো কিছু করার সুযোগ আছে। আপনি অবশ্যই অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা গুগল অ্যাডসেন্সের টার্গেটিংয়ের জন্য কখনোই বাংলাদেশ চুজ করা আপনার জন্য ভালো হবে না। আপনি বাংলাদেশি অডিয়েন্সের চিন্তা মাথা থেকে সরিয়ে দিয়ে আপনি যদি গ্লোবাল অডিয়েন্স নিয়ে চিন্তা করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে যদি টুকটাক এসইও করতে পারেন, আপনি ভালোভাবে যদি আর্টিকেল রাইটিং করতে পারেন, আপনি কিন্তু গুগলের অ্যাডসেন্সের অ্যাড শো করেও আপনার ওয়েবসাইটে ভালো কিছু ইনকাম করতে পারেন। এছাড়াও আসলে ওয়েবসাইট থেকে ইনকাম করার আরেকটি মেথড হচ্ছে সাবস্ক্রিপশন বেসড ওয়েবসাইট। অর্থাৎ আপনার ওয়েবসাইটে এমন কোনো টুল আপনি রাখলেন কিংবা এমন কোনো সার্ভিস আপনি দিচ্ছেন, হতে পারে আপনার ওয়েবসাইটটা একটা ফটোগ্রাফির ওয়েবসাইট, এখানে ফটোগ্রাফাররা তাদের ছবি সেল করতে পারে এবং যে কোনো কাস্টমার এসে সাইন আপ করে সেখান থেকে
ছবি পারচেস করতে পারে। এই ধরনের ওয়েবসাইট থেকেও আপনি কিন্তু সাবস্ক্রিপশন বেসড ইনকাম করার সুযোগ আছে, এবং এখানে আপনার যারা সেলার থাকবে তাদেরও একটা ভালো ইনকাম করার সুযোগ আছে। এই ধরনের B2B অর্থাৎ বিজনেস টু বিজনেস কিংবা B2C বিজনেস টু কনজিউমার, এই ধরনের অনেক ধরনের বিজনেস মডেল আপনি আসলে চিন্তা করতে পারেন। আপনার ক্রিয়েটিভিটির সীমানা কতটুকু তার উপরে ডিপেন্ড করবে আপনি আসলে কীভাবে জিনিসগুলোকে চিন্তা করছেন। তো আলটিমেটলি সব কিছুর পেছনেই এখানে যে সকল আইডিয়া দেওয়া হলো, অনলাইন ভিত্তিক আইডিয়া মানেই আপনাকে আসলে একটু ক্রিয়েটিভভাবে চিন্তা করতে হবে, এবং সেই সাথে আপনাকে অবশ্যই ওয়েবসাইট, আপনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের দিকে মনোযোগ দিতে হবে, যেহেতু আপনার অনলাইন প্রেজেন্সটা এখানে সব কিছু। আপনার অনলাইনের প্রত্যেকটা মেথড আপনাকে ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু পাবেন বলে আশা করি। তো এই ছিল এখনকার মতো, টোটাল 20টা আইডিয়া দিলাম, সবার জন্য সবগুলো পারফেক্ট নাও হতে পারে। আপনার জন্য যেটি পারফেক্ট মনে হয় আমাকে কমেন্টে লিখে জানান যে আপনি আসলে কোনটি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে এবং আপনি আসলে কোনটি নিয়ে কাজ করতে চাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, আর সেই সাথে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন 01946364648 এই নম্বরে যে কোনো ধরনের পরামর্শের জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।